হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ম্যাটেরিয়াল তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশি দিন দেরি নেই তাই আমি উচ্চ মাধ্যমিকে অ্যাস সিলিপিন ভ্যালি থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম চলো দেখিনি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অ্যার ইন দা ভ্যালি বাই আর্থ আর র্যাম্বো যেটা ক্লাস টুয়েলভে একটি পোয়েট্রি বটে তো চলো দেখিনি কোশ্চেনগুলো ফার্স্ট অফ অল হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যার ইন দ্য ভ্যালি উত্তর অ্যাজ এ লিপিন দ্য ভ্যালি ইজ অ্যান ইটালিয়ান সনেট তারপরে হোয়াই ইজ আর্থার অ্যামো কল দ্য বয় পয়েট বিকজ হি রোট হিজ বেস্ট পোয়েট্রি বিটুইন দ্য এজ অফ সিক্সটিন অ্যান্ড টোয়েন্টি সে ষোলো থেকে কুড়ি বছরের মধ্যে তার যে বেস্ট পোয়েট্রিগুলি সেগুলি তিনি ওই চার বছরের মধ্যে লিখেছিলেন চলো সেকেন্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেন হোয়াট ডাজ দ্য স্ট্রিম ফলো সে স্টিম ফলো অর্থাৎ নদীটি কোথায় বয়ে চলেছে না এ স্মল গ্রিন ভ্যালি এক স্মল গ্রিন ভ্যালি সবুজ উপত্যকার দিয়ে বয়ে চলেছে তারপরে প্রশ্ন হোয়াট ইজ পিলো মেড অফ অর্থাৎ যে বালিশটি ছিল সৈনিকের মাথার নিচে নিচে সেটা কী কিসের দ্বারা তৈরি ছিল না দ্য পিলো ইজ মেড অফ ফার্ন সেটা ফার্নের দ্বারা তৈরি ছিল দে ফিল সেটা ফার্নের দ্বারা তৈরি ছিল দে ফিল হলো ফুল অফ লাইট হোয়াট ডাজ দ্য হলো ডিসক্রাইব না দ্য ওয়ার্ড হলো ডিসক্রাইব এ ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টারমার্ক দিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর প্রশ্ন হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইন দ্য ভ্যালি অর্থাৎ ইন দ্য ভ্যালি যে এ সনেটটি রয়েছে সেটা মেন থিমটা কী দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ ওয়ার অ্যান্ড ইট ইজ ডেডলি ইফেক্টস অর্থাৎ এটা যুদ্ধ একটা যুদ্ধকে বর্ণনা করা হয়েছে এবং সেই যুদ্ধের ভয়াবহ যে প্রকৃতি তাকেও বর্ণনা করা হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো দেখিনি তারপরের প্রশ্নটা হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক হাও ডাজ দ্য স্ট্রিম লুক লাইক না দা সে নদীটিকে দেখা কিরকম দেখাচ্ছিল না দ্য স্ট্রিম লুক লাইক এ লং স্ট্যান্ড অফ সিলভার অর্থাৎ লম্বা নদীটিকে অনেক লম্বা দেখাচ্ছিল এবং সিলভার সিলভার কালারের মতো দেখাচ্ছিল ঠিক আছে অনেক লম্বা দেখাচ্ছিলো এবং সিলভার কালারের মতো দেখাচ্ছিল তারপরে প্রশ্ন হোয়াই ডাজ দ্য স্টিম লুক সিলভার অর্থাৎ দেখো এটার সঙ্গে এটা রিলেটেড আছে তার আগের কোশ্চেনটার সাথে চলো দেখিনি সে নদীরকে সিলভার কেন দেখাচ্ছিল না দ্য স্টিম লুক সিলভার ডিউ টু রিফ্লেকশন অফ দ্য ব্রিলিয়ান্ট সানসিন অর্থাৎ সূর্যের যে তীক্ষ্ণ রোদ যাকে বল উজ্জ্বল সানলাইট সেটা রিফ্লেক্ট করছিল নদীর জলে এবং সেটা পুনরায় যখন ফিরে যাচ্ছিলো সেই জন্য সেই কারণের জন্য তাকে নদীটিকে অনেক উজ্জ্বল দেখাচ্ছিল ঠিক আছে এই জন্য করে যাচ্ছিল নদীটির জলটাতে আলোটা পাওয়ার পর যখন রিফ্লেক্ট করে যাচ্ছিল তখন সেই কারণের জন্য নদীটিকে অনেক উজ্জ্বল দেখাচ্ছিল তারপরে প্রশ্ন হোয়াই আজ দ্য স্ট্রিম এটা তো পড়লাম হন হোয়াট আর দ্য সানরাইজ কম্পেয়ার উইথ অর্থাৎ সূর্যরশ্মিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে দ্য সানরাইজ আর কম্পেয়ার টু এ সফটলি ফ্লোয়িং স্ট্রিম অর্থাৎ সূর্যরশ্মিকে সফটলি ফ্লোয়িং অর্থাৎ কোমল নিষ্পাপ নদীটির সঙ্গে তুলনা করা হয়েছে যেটা বয়ে চলেছে ঠিক আছে তারপরে প্রশ্ন আছে

সঙ্গে সঙ্গে না রাইট ডাউন করা হলো তোমার স্ক্রিনশট নিতে পারো চলো দেখিনি তারপর প্রশ্ন হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার কম্পেয়ার টু অর্থাৎ যে শহীদ সোলজারটা যে স্মাইলটা ছিল মুখে সেটা কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ কম্পেয়ার টু দ্য জেন্টাল অ্যান্ড ফ্রাঙ্ক অফ ইনোসেন অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড তোমরা কিন্তু তিনটি ওয়ার্ডে লিখবে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখো আছে কিন্তু তিনটি ওয়ার্ডে লিখবে তারপরে প্রশ্ন আর দা ফিট অফ ডেড সোলজার অর্থাৎ সেই শহীদ সোলজারটা পাগুলো কোথায় ছিল না দ্য ফিট অফ দ্য ডেড সোলজার আর অ্যামাং দ্য ফ্লোয়ার অর্থাৎ সেই একগুচ্ছ ফুলের ওপরে ছিল শহীদ সোলজারের পাগুলো হু ইজ আক্স টু কিপ দ্য সোলজার ওয়ার্ম কে জিজ্ঞেস করেছিল যে সোলজারটাকে উষ্ণ রাখো চলো দেখিনি উত্তরটি দ্য টু কিপ দ্য সোলজার ওয়ার্ম অর্থাৎ প্রকৃতি বলেছিল যে সূর্যকে যে কিপ দ্য সোলজার ওয়ার্ম অর্থাৎ তাকে উষ্ণ রাখো তারপরে প্রশ্ন ইজ দ্য সোলজার ওয়ান হ্যান্ড কিপড অর্থাৎ বলতে চেয়েছে যে সোলজার একটা হাত কোথায় রেখেছিল না দ্য সোলজার ওয়ান হ্যান্ড কিপড ওয়ান হ্যান্ড ইজ গিফট অন হিজ ব্রেস্ট অর্থাৎ তার বুকের উপর একটা হাত রেখেছিল তারপরে প্রশ্ন হোয়াই ডোন্ট দ্য হামিং ইনসেক্ট ডিস্টার্ব হিম অর্থাৎ সেই হামিং ইনসেক্টগুলো কেন তাকে ডিস্টার্ব করতে পারেনি না বিকজ হি ইজ অলরেডি ডেড অর্থাৎ যে শহীদ সোলজার ছিল সে আগেই মারা গিয়েছিলো এখানে দেখে নাও হিম হিম দ্য ইয়াং সোলজারটাকে রেফার করছে ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন হাউ ইজ দ্য সোলজার ইনোসেন্স ডিসক্রাইব ইন দ্য পোয়েম অর্থাৎ সোলজারের যে নিষ্পাপ চেহারাটা বা চেহারাটা বলবো কিভাবে বর্ণনা করা হয়েছে এই কবিতার মাধ্যমে না দ্য ইনোসেন্স অফ দ্য ডেড সোলজার ঠিক আছে চলো দেখিনি তারপর প্রশ্ন হোয়াট আর দ্য সোলজার সাইট টু রেড হোলস আর ইন দ্য সোলজার সাইট অর্থাৎ সোলজারের সাইটে দুটো রেড হোল ছিল দুটো রেড হোল যেটা বর্ণনা করছিল যে এ আমার শেষের দিকে কবিতা দেখলাম যে সোলজারটা শহীদ হয়ে গেছিল চলো আমি গ্রামার টপিকটা বলবো না তোমরা জানো যে এইচ এসের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের গ্রামারগুলো সব টেক্সট বুক থেকে আসে তো এই গ্রামারগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনশট মনে করবে যে নি নিয়েছো নি নেবে স্ক্রিনশট তারপর লং কোয়েশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই দুটোর মধ্যে একটা আসবেই যেমন হয়ে গেলো জাস্টি বাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাস ইন দ্য ভ্যালি এবং রাইট ডাউন দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অ্যাস ইন দ্য ভ্যালি এই দুটোর মধ্যে আসবে একটা চলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি মনে করো যে এটা খুবই ইম্পর্টেন্ট তো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে তো আজকে এখানে রইল দেখা হবে আগামী ভিডিওতে